সাইদির ফাঁসির রায় দিয়ে কার্যকর করা হোক, বললেন ডাক্তার মুরাদ হাসান। দেলার হোসেন সাইদিকে যুদ্ধাপরাধীদের শিরোমণি আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেছেন, পাকিস্তানি মদতপুষ্ট যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই গোষ্ঠীর অন্যতম সাইদি। সাইদি দেশ, সভ্যতা ও মানুষের জন্য ক্ষতিকর। এদেশের মানুষের ট্যাক্সের টাকায় জেলখানায় যুদ্ধাপরাধী দেলার হোসেন সাইদিকে আপ্যায়ন করা মেনে নেওয়া যায় না। তাকে যত দ্রুত সম্ভব ফাঁসির রায় দিয়ে তা কার্যকর করা হোক। সোমবার রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ডাক্তার মুরাদ হাসান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম, দেশের জন্য তার ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে তলাবিহীন ঝুরি খ্যাত দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল বলে উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন দেখিয়েছেন উন্নত সমৃদ্ধশালী দেশের, সেই স্বপ্ন এখন বাস্তবের পথে।